দীর্ঘদিন লকডাউন, তার মধ্যে আপনাদের ব্যান পিরিয়ড চলছিল, প্রায় 100 দিন দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র বন্ধ ছিল এবং মাছ ধরাও বন্ধ ছিল, আজ থেকে চালু হলো। এই মুহূর্তে একজন মৎস্য ব্যবসায়ী হিসাবে কিভাবে আপনার ব্যবস্থা নিয়েছেন এখানে মৎস্য বিপণন কেন্দ্রে, কিভাবে ব্যবস্থা নিয়েছেন? আমাদের ফিশিং ব্যবসায় মূলত ব্যান পিরিয়ডটা থাকে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত। এবছর এই করোনা আবহে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা অর্ডার দিয়েছিলেন যে 1 জুন থেকে ফিশিং করার জন্য, কিন্তু লঞ্চ ট্রলার মালিকদের প্রস্তুতি না থাকায় এবং যারা মৎস্যজীবী মূলত সমুদ্রে যায় তারা আতঙ্কগ্রস্ত থাকায় আমরা ফিশিং করতে যেতে পারিনি। 15 জুন থেকে আমরা ফিশিং শুরু করেছি, কিন্তু দীঘা মোহনা মৎস্য বাজার সব রকম প্রস্তুতি নিয়ে আমরা 1 জুলাই অর্থাৎ আজকে থেকে আমরা বাজার খুলেছি। সরকারি স্বাস্থ্যবিধি, গতকাল পুরো মার্কেট স্যানিটাইজ করা হয়েছে, এছাড়া মাস্ক, গ্লাভস, পায়ে বুট ইত্যাদি এবং থার্মাল স্ক্রিনিং, সব কিছু স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা চেষ্টা করেছি আজকের এই মার্কেট খোলার জন্য। আজকে কিছু মাছ উঠেছে, 30-40% লঞ্চ ট্রলার সমুদ্রে এ পর্যন্ত যেতে পেরেছে। আশা করছি ধাপে ধাপে আগামী দিনে সমস্ত লঞ্চ ট্রলার সমুদ্রে বেরোবে। আমার নাম নবকুমার পয়রা, আমি দীঘা ফিশারিজ অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর। ছবিটা উঠে Thank you.
একদিকে লকডাউন একদিকে ব্যান পিরিয়ড, 101 দিনের মাথায় দীঘা মোহানা এবং শঙ্করপুর মৎস্য বিপণন কেন্দ্র খুলল, একজন মৎস্য ব্যবসায়ী হিসেবে কি বলবেন? দীর্ঘ প্রতীক্ষার পরে খুলেছে, অনেক টানা বাহানা বলে পয়লা জুলাই আজকে খাঁটা খুলেছে। তো কিছু ট্রলার এখনো রেডি হতে পারেনি, তারা বেরোয়নি। যারা একটু ট্রলারটা কাজ করে বেরোতে পেরেছে তারা 2-3 দিন আগে বেরিয়ে গেছিল, তার গাছকে একটি খাঁটায় মাছি। তবে 75% ট্রলার এখনো বেরোয়নি। আজকে মোটামুটি আপনি আর ধরতে পারেন প্রায় 60-70% ট্রলার আজকে বেরিয়ে যাবে, কারণ আজকে 1 জুলাই, আজকে সেই ডেটটা ধরা হয়েছিল, আজকে সেইখানে বেরিয়ে যাবে। মাছের পরিস্থিতি যা, সেই পরিস্থিতিতে এখন অনেক পাইকারি আসেন, যার জন্য এখানে মাছ ব্যাপক ধরনের যখনই উঠবে সমস্ত ট্রলার, তো মাছের এই বাজার কি হবে সেই নিয়ে আমরা চিন্তিত আছি। এক্সপোর্টের মাছ, তারপরে এখানটা যে যারা লোকাল পাইকারি, লোকাল মাছগুলো যেখানটা নিয়ে যায় ট্রেন না চলার জন্য খুব অসুবিধা, কারণ গোটা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ট্রেনের মাধ্যমে প্রায় 60% মাছটা যায়, সে ট্রেনটা বন্ধ থাকার জন্য মাছের রেট আশা করি আশানুরূপ পাওয়া যাবে। কতখানি মাছ আজকে প্রথম দিনে উঠেছে? আজকে ধরুন টোটাল বেল্টে প্রায় 7 খানি ট্রলার উঠেছে, সেই ফিশিং খুব কম, ফিশিংয়ে কোনো ইলিশ মাছের দেখা নেই এখন অবধি, তো ট্রলারগুলো উঠেছে এবং পম্পলেটটা মোটামুটি ছোট বড় করে পম্পলেটটা কিছু এসেছে, এইটাই। আমদানির সঙ্গে রপ্তানি কতটা সামঞ্জস্য এখন? না, সামঞ্জস্য নেই। আমদানি যেভাবে পাইকারি দীঘা মোহনা আছে সেভাবে পাইকারিরা এখনো আসতে পারেনি, অনেকে যারা তো স্টাফ স্টাফরা অনেকে আসেন, অনেকে চলে এসছেন, অনেকে আসেননি, আসতে শুরু করছেন। কী পরিস্থিতি হয় দীঘা মোহনা এইদিকে অনেকে আবার তাকিয়ে আছে যে করোনা এখানটা এফেক্টেড হয় কিনা, এই ব্যাপারটা নিয়ে সবাই একটু যেন দ্বিমতে আছে। কিভাবে স্বাস্থ্যবিধি মেনে আপনারা ব্যবসা শুরু করছেন? স্বাস্থ্যবিধি এখানটায় বড় কথা হচ্ছে, দীঘা ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন শঙ্করপুর তার নিজের উদ্যোগে এবং সেখানে শৌলাও পেটুয়াও এরাও করছে, কিন্তু এই যা পরিস্থিতি এতে স্বাস্থ্যবিধি মানার খুব অসুবিধা। যেভাবে দীঘা মোহানায় মাছ উঠে তাতে স্বাস্থ্যবিধি মানা খুবই অসুবিধা রয়েছে, তো সরকার পক্ষ থেকে এইটা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এখন এবং ইমিডিয়েট উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা জানিয়েছি সিএমএম নেতৃত্ব যারা আছেন এবং যারা এমপি এমএলএ সভাধিপতি সভাপতি সবাইকে জানানো হয়েছে এই ব্যাপারটা। নামটা আমার নাম স্বদেশ রঞ্জন নায়ক, আমি একজন শঙ্করপুর ফিশারম্যান ফিশারিজের সেক্রেটারি এবং দীঘা মোহনা একজন মৎস্য ব্যবসায়ী এবং সর্বশেষ আমার হচ্ছে আমি এমএলএ রাম। আজকে 100 দিন পরেই দীঘা মোহনা সর্ববৃহৎ মৎস্য বিপণন কেন্দ্র আজকে খুলল, তার সঙ্গে সমুদ্রযাত্রাও শুরু হচ্ছে, সমস্ত লঞ্চ ট্রলার সমুদ্র পাড়ি দিচ্ছে, এই মুহূর্তে কীরকম দেখছেন ব্যবসা আসতে? আজকে 101 দিন হলো, 101 দিনেই মানে সূচনা হলো মাছের ব্যবসা। গত 2-3 দিন আগে থেকে কিন্তু যারা ট্রলাররা বেরিয়ে গেছিলো তারা কিন্তু প্রচুর মাছ পেয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে সমস্ত খরিদ্দাররা এসছে মাছ কেনার জন্য, আড়তদাররা সবাই কিন্তু খুব খুশি। আমরা যতটুকু পেরেছি স্যানিটাইজ করে এরিয়াটাকে এবং মাছ টাছ করে ব্যবসা করার জন্য সমস্ত সচেষ্ট হওয়ার চেষ্টা করছি। এবছর ব্যবসা কেমন দেখছেন, প্রথম দিনে কেমন দেখছেন? প্রথম দিনে ব্যবসা যেভাবে শুরু হয়েছে আগামী দিনে কি হবে জানি না, খবর প্রত্যেকটা ডলারই ভালো মাছ। কি নাম আপনার? নামটা? আমার নাম গিরিশচন্দ্র রাউত, ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের মেম্বার।